ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তার বাবা অনিরুদ্ধ জাদেজা। তার দাবি, বিয়ে করার পর থেকে জাদেজা পরিবারের কোনো খোঁজখবর রাখেন না। জাদেজার স্ত্রী রিভাবা বর্তমানে জামনগর উত্তর কেন্দ্রের বিজেপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। জাদেজার বাবা অনিরুদ্ধ জাদেজা বলেন, একটা সত্যি কথা বলবো, আমার সঙ্গে একদমই রবীন্দ্র জাদেজা ও তার বউয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা আমার খোঁজ খবর রাখে না, আমিও ওদের খুঁজি না। বিয়ের দুই তিন মাস পর থেকেই জাদেজা আমার খোঁজ নেয় না। ভারতীয় তারকা অলরাউন্ডারের বাবা আরও বলেন, আমি এখন জামনগরে একা থাকি, রবীন্দ্র জাদেজা বউ নিয়ে আলাদা এক বাংলোয় থাকে, একই শহরে আমরা থাকি, তবে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, জানি না বউ ওকে কি জাদু করেছে। জাদেজার বাবার বড় অভিযোগ, ও আমার সন্তান, এটাই হৃদয়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে, ওকে যদি বিয়ে না করাতাম ভালো হতো, ও ক্রিকেটার না হলেই ভালো হতো, তাহলে আমাদের এত সমস্যার মুখোমুখি হতে হতো না। তিনি আরও বলেন, বিয়ের কয়েকদিন পর জাদেজার স্ত্রী আমার সব সম্পত্তি নিজের নামে লিখে দিতে বলে, পরিবারে অশান্তি লাগিয়েছে ও, এই পরিবারের সঙ্গে থাকতে চায়নি রিভাবা, নিজের মতো থাকতে চেয়েছে, পরিবারের কারোর সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, পুরোটাই বিদেশ থেকে হয়েছে, কোনো বিষয় আড়াল করতে চায় না, 5 বছর হলো নিজের নাতনির মুখও দেখিনি।